আমাদের মধ্যে অনেকেই ফ্যাট জাতীয় খাবারকে খুব ভয় পেয়ে থাকি এবং এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। তো আসুন দেখে নেই যে আসলে কি ফ্যাট জাতীয় খাবার এতটা খারাপ স্বাস্থ্যের জন্য। তো ফ্যাটের মধ্যে কী আছে? ফ্যাটের মধ্যে আমরা পেয়ে থাকি অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। অ্যাসেনশিয়াল মিনস যে জিনিসটা শরীর তৈরি করতে পারে না, এটা মাস্ট বি শরীরের বাহির থেকে শরীরের ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এই ফ্যাট জাতীয় খাবার থেকে পাই। নাম্বার টু হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। যে চারটি ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো আমরা ফ্যাট জাতীয় খাবার থেকে পাই। আর আমরা জানি যে এই ভিটামিনগুলো কত বড় বড় ভিটামিন, স্পেশালি ভিটামিন ডি, যেটাকে সায়েন্টিস্টরা ইভেন ভিটামিন বলতে নারাজ, তারা এটাকে হরমোন হিসাবে আখ্যায়িত করে থাকেন। তো এই আমরা ফ্যাট জাতীয় খাবার না খেলে এই ভিটামিনগুলো আমাদের শরীর বঞ্চিত হবে এগুলো থেকে। তারপর নাম্বার থ্রি হচ্ছে কোলেস্ট্রল পাই আমরা ফ্যাট জাতীয় খাবার থেকে। তো কোলেস্ট্রলের কাজ কি? আমাদের শরীরে যত বিলিয়ন বিলিয়ন সেল রয়েছে, এই সেলগুলোর যে বাহিরের যে কাভারিং, আবরণ, আবরণ, এই আবরণটা তৈরি হয় এই কোলেস্ট্রল থেকে। একটা ডিমের যেমন খোসা থাকে, এই সেলগুলোর প্রত্যেকটা সেলের যে খোসাগুলো তৈরি হয় কোলেস্ট্রল থেকে। তারপর আমাদের যে সফট টিস্যুগুলো আছে যেমন হার্ট এবং ব্রেন, এগুলোর অর্ধেকের বেশি অংশ কোলেস্ট্রল থেকে তৈরি। তারপর আমাদের যে সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন, প্লাস স্টেরয়েড হরমোন যেমন কর্টিজল, হ্যাঁ, এগুলো সব কিছু বানাতে যেই কাঁচামালের প্রয়োজন সেগুলো আসে আপনার কোলেস্ট্রল থেকে। তাহলে দেখতে পাচ্ছেন যে কোলেস্ট্রল কতটা গুরুত্বপূর্ণ। এবং আপনি ভয় পেয়ে কোলেস্ট্রল না খেয়ে থাকলেও সমস্যা নাই, আপনার লিভার প্রত্যেক দিন 3000 মিলিগ্রাম কোলেস্ট্রল অলরেডি বানাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কত ভাইটাল, যার ফলে আমাদের শরীরের ভিতরে অলরেডি একটা সিস্টেম আছে এটা বানানোর জন্য। তাহলে কেন আমরা ভয় পাবো? আচ্ছা, এখন খারাপ ফ্যাট জাতীয় খাবার কী কী যেগুলো সম্বন্ধে আমাদের সাবধান থাকা উচিত? এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সয়াবিন অয়েল, কর্ন অয়েল এবং ক্যানোলা, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। তো এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো এগুলো দিয়ে রান্নাবান্নার কাজ করবেন না। আচ্ছা, ভালো ভালো কি ফ্যাটের সোর্স আছে যেগুলো হেলদি ফ্যাট? যেমন যেমন আপনি অ্যাভোকাডো, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, যাই হোক। তারপরে ডিম, ডিমের কুসুমসহ ডিম, তারপরে ঘি, দুধ থেকে যে ঘি বানানো হয় ঘি, তারপর তৈলাক্ত বেশি তেল আছে এমন মাছ, এমন মাংস, তারপরে বিভিন্ন ধরনের বাদাম, তারপরে বিচি, এগুলো হচ্ছে উপকারী ফ্যাট। এগুলো আমাদেরকে ওই যে তিনটা জিনিসের কথা বললাম ওই 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 নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই দিবে। এখন রান্নাবান্নার কাজে আপনার কী ধরনের তেল ব্যবহার করতে পারেন? অবশ্যই যে তিনটা, কর্ন অয়েল, সয়াবিন অয়েল এবং ক্যানোল অয়েল, ওগুলো তো ব্যবহার করবেন না। এখন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে, আপনি যদি বেস্ট জিনিসটা ব্যবহার করতে চান সেটা হবে অর্গানিক, অর্গানিক এবং কোল্ড প্রেসড। লেখা দেখবেন যে কোল্ড প্রেসড, মানে এটা মেশিনে ওই যে অতিরিক্ত হিটে উৎপাদন করে নাই, হিটের মাধ্যমে এটা বানায় নাই। হিটের মাধ্যমে বানালে এটার ভিতরে যে নিউট্রিয়েন্টসগুলো আছে অনেকগুলো নষ্ট হয়ে যায়, এজন্য কোল্ড প্রেস। যেমন আমাদের দেশে যে আগের আমলে যে ঘানিতে তেল ভাঙানো হতো গরুর মাধ্যমে, এই টাইপের এগুলোকে বলা হয় কোল্ড প্রেস। এগুলোতে নিউট্রিয়েন্টসগুলো অক্ষত থাকে। তো এরকম এটাকে বলে আপনার কোল্ড প্রেস। তো কেনার আগে দেখে নেবেন যে অর্গানিক শব্দটা লেখা আছে এবং কোল্ড প্রেস শব্দটা লেখা আছে। এরকম লেখা থাকলে সেই জাতীয় আপনি সানফ্লাওয়ার সিড, যেটা সূর্যমুখীর তেল, অলিভ অয়েল, হ্যাঁ, তারপরে মাস্টার্ড অয়েল যেমন সরিষার তেল যেটা, এবং কোকোনাট অয়েল, এগুলো আপনি অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এগুলো হবে বেস্ট সোর্স, অর্গানিক এবং কোল্ড প্রেস। কিন্তু এটা যদি কেনার ক্ষমতা না থাকে বা তাহলে কি করতে পারবেন, অ্যাটলিস্ট সানফ্লাওয়ার অয়েল, হ্যাঁ, যেটার মধ্যে জিএমওর পরিমাণ কম। তো সানফ্লাওয়ার অয়েল আপনি তাও পরিমাণে কম ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি পাশাপাশি ঘিটা ব্যবহার করা সম্ভব হয় তাহলে এটার সাথে মিশিয়ে কোনো কোনো, কখনো ঘি, কখনো সানফ্লাওয়ার অয়েল, এবং কখনো কখনো আপনার টাউলও বলা হয়। এটা আপনার যেমন গরু বা খাসির যে চর্বিগুলো থাকে, দোকানদার কিন্তু ওগুলো ফেলে দেয়, ওগুলো আপনি কিনে ওগুলো জাল দিয়ে, চুলা জাল দিলে ওগুলো থেকে তেল বের হবে, ওই তেল দিয়েও আপনি কিন্তু পরবর্তীতে মাংস রান্না করতে পারেন, এটাও আর একটা ভালো অপশন। আচ্ছা, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্যাট সম্বন্ধে, সেটা হচ্ছে অবশ্যই ফ্যাট আপনাকে, ইভেন ভালো ফ্যাটও আপনাকে ক্ষতি করবে যখন এটা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সাথে আপনি মিক্স করেন। ওকে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট বা কার্বোহাইড্রেট এবং প্রোটিন যখন একসাথে মিশ্রিত হয় তখন এটা আপনার
গ্লাইকেটেড প্রোটিন, গ্লাইকেটেড, গ্লাইকেশন মিন্স একটা স্টিকি সাবস্টেন্স, যেটা হচ্ছে আপনার সুপার গ্লুর মতো, এরকম একটা আঠা আঠা জাতীয় পদার্থের সৃষ্টি করে এবং সেটা পেটের ভিতরে অনেক ইনফ্লামেশন এবং অন্যান্য ক্ষতি করে থাকে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার এগুলোকে আলাদা রাখতে হবে। ওকে, যখন ফ্যাট জাতীয় খাবার খাবেন তখন ফ্যাট এবং প্রোটিন, কারণ দেখেন ন্যাচারের দিকে লক্ষ্য করলে দেখবেন যে প্রকৃতিতে সবসময় ফ্যাট এবং প্রোটিন একসাথে আসে, যেমন ডিম, ডিমের সাদা অংশ প্রোটিন এবং হলুদ অংশ ফ্যাট, তো এরকম ফ্যাট এবং প্রোটিন একসাথে রাখবেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার একসাথে খাবেন। এভাবে খেলে এই ফ্যাট, কোনো ধরনের ফ্যাট আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আপনি ফ্যাট জাতীয় খাবারের মধ্যে যেই নিউট্রিশনগুলো আছে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন।